আপনারা দেখছেন বেঙ্গল টাইমস 24x7। আমি বাবলু রহমান আপনাদের সাথে রয়েছি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না, সাথে বেল আইকনটিকে ক্লিক করুন প্রত্যেক মুহূর্তের আপডেট খবর পেতে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। গোপন সূত্র খবর পেয়ে রাত্রি ঠিক 1:30 নাগাদ 24/2/2020 রানীনগর থানার অন্তর্গত গোধন পাঠরা নোটিয়াল মেটাল রোডে নাখেরাজ ব্রিজ থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম বৈদুল শেখ, বয়স 38, বাড়ি ডোমকল থানার অন্তর্গত পানিপিয়া এলাকায়, এবং ধৃত হালিম শেখ, বয়স 25, বাড়ি রানীনগর থানার অন্তর্গত বহরপাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে 5টি 7.65mm পিস্তল, 3টি 7.62mm পিস্তল, 1টি 0.38 রিভলভার ও 1টি পাইপ গান সহ 10টি ম্যাগাজিন ও 22 রাউন্ড গুলি উদ্ধার করে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24x7।